প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের অস্ত্রাগার লক্ষ্য করে লেবাননের হামলা। এরপর জানিয়ে দিব ফিলিস্তিন যুদ্ধে ভালো অবস্থানে পুতিন বেকায়দায় ইউক্রেন ও ইসরায়েল। এবং জানিয়ে দিব লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ দেখলেই হামলার হুমকি হুতিদের। আরো জানিয়ে দেব ইসরায়েলে কামান ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের হিজবুল্লাহর। এদিকে ফিলিস্তিনিদের আত্মত্যাগ আন্তর্জাতিক জালিমি ব্যবস্থার পতন ঘটাবে বলছে ইরানের প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের দখলে হামাসের বিশেষ টানেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের অস্ত্রাগার লক্ষ্য করে লেবাননের হামলা। ইসরায়েলে বেশ কয়েকবার হামলা চালিয়েছে সীমান্তবর্তী দেশ লেবানন। দেশটি থেকে ইসরায়েলের অস্ত্রাগারকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ গতকাল বেশ কয়েকবার তাদের উপর হামলা চালিয়েছে, তবে এ হামলা প্রতিরোধ করেছে তারা। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে এসব হামলার মধ্যে অন্যতম হল ইসরায়েলের অস্ত্রাগার, পর্যবেক্ষণ টাওয়ার ও সামরিক স্থাপনা। বুধবার এ হামলায় একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ লঞ্চার ছোড়া হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের টো অব স্লোবিতে এ হামলা চালানো হয়। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ঐতিহাসিকভাবে অনিবার্য হয়ে পড়েছে। আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ল্যাভরভ বলেন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ঐতিহাসিকভাবে অনিবার্য। তিনি উল্লেখ করেন গাজা উপত্যকা নিয়ে বর্তমানে যে সংকট চলছে প্রতিবেশী ইসরায়েল তাতে যথাযথ মনোযোগ দিচ্ছে না। ল্যাভরভ দুই দেশের শত্রুতা বন্ধ করা এবং মানবিক সমস্যা সমাধানের উপর জোর দেন। তিনি বলেন তাৎক্ষণিক ও সবচেয়ে জরুরি কাজ হলো শত্রুতা বন্ধ করা এবং মানবিক সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া। এক মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, পুরো বিশ্বে এখন এই যুদ্ধ নিয়ে হিসাব নিকাশ আলোচনা। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই লড়াইয়ে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও এখন এই সংকটের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। ফিলিস্তিন যুদ্ধে ভালো অবস্থানে পুতিন বেকায়দায় ইউক্রেন ও ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, পুরো বিশ্বে এখন এই যুদ্ধ নিয়ে হিসাব নিকাশ আলোচনা। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই লড়াইয়ে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নজর এই সংকটের দিকে। এতে দেড় বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ অনেকটাই আড়ালে চলে গেছে। ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের কারণে ইউক্রেন থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সরে যাচ্ছে। তিনি আরো বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন স্থবির বা স্থির হয়ে আছে আর এতে মস্কো লাভবান হচ্ছে। সামরিক শক্তিকে নতুন করে গড়ে তোলার সুযোগ পাচ্ছে রাশিয়া। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে রাশিয়ার বেশ ঘনিষ্ঠতা রয়েছে। একই সাথে পুতিনের দেশের সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের সঙ্গেও। যুক্তরাষ্ট্রের মতে বর্তমানে মস্কো ও তেহরানের পূর্ণ মাত্রায় প্রতিরক্ষা অংশীদারিত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজ এর রাশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ হান্না নোট্টের মতে রাশিয়া সরাসরি ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করেছে বা সামরিক প্রশিক্ষণ দিচ্ছে এমনটা সত্য নয়। তবে এটা সত্য যে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। রাশিয়া কখনো ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি এবং নিকট ভবিষ্যতে এমনটা করবে বলে মনে হয় না। তিনি আরো বলেন রাশিয়া এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে বিরাট সামরিক সহায়তার বিষয় রয়েছে, এমনটা ঠিক নয়। যদিও রাশিয়ার তৈরি সামরিক ব্যবস্থা গাজা উপত্যকায় পৌঁছছে, সম্ভবত ইরানের সহযোগিতায় মিশরের সিনাই উপদ্বীপ হয়ে তা ঘটেছে। বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের একটা বড় অংশ এখন ইউক্রেনের বদলে ইসরায়েলের দিকে ঘুরে যাবে। এতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের গতি প্রকৃতির অনেকটা পাল্টে যাবে এবং এই অভিযানের গতি প্রকৃতি উল্লেখযোগ্যভাবে রাশিয়ার পক্ষে যেতে পারে। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ দেখলেই হামলার হুমকি হুতিদের। লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলো লক্ষ্য করে সম্ভাব্য আক্রমণ চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেন হুতিদের অন্যতম ধর্মীয় নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি। সেই সঙ্গে ইসরায়েলের ওপর আরো হামলা চালানো হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। চলতি মাসে ইসরায়েলের বিরুদ্ধে কয়েক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনটি, যা চলমান
ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যেই এই অঞ্চলের উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। প্রসঙ্গত, গোষ্ঠীটি ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির একটি বড় অঞ্চল নিয়ন্ত্রণ করে, পাশাপাশি লোহিত সাগরের উপকূলেও নিয়ন্ত্রণ রয়েছে তাদের। এছাড়াও 2005 সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে সংগঠনটি, যার ফলে হাজার হাজার যোদ্ধা এবং বিশাল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন দিয়ে আরব উপদ্বীপের বড় সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে হুতিরা। গত 7 অক্টোবর ইসরায়েলের হামাসের আক্রমণের পর থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে উচ্চ সতর্কতায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও এরপর থেকে গাজা উপত্যকায় আক্রমণ বৃদ্ধি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী, যার ফলে 11,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে। সূত্র মিডল ইস্ট মনিটর। ইসরায়েলে কামান ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের হিজবুল্লাহর। ইসরায়েলের সীমান্ত এলাকায় কামান ও গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন সংগঠনের হিজবুল্লাহ। আজ রোববার হিজবুল্লাহর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। লেবাননের এই সংগঠন এক বিবৃতিতে জানায়, ইসরায়েল অধিকৃত লেবাননের সেবা খামারের 3 অবস্থানে আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় বিপুল পরিমাণ কামানের গোলা ও গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা আরো জানায়, হিজবুল্লাহ শনিবার ফিলিস্তিনি সংগঠন হামাসের ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলার সঙ্গে একত্রতা ঘোষণা করেছিল। এর আগে এএফপি জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর লেবাননের দক্ষিণাঞ্চলে কামানের গোলা বর্ষণ করতে যাচ্ছে ওই অঞ্চল থেকে আসা হামলার প্রত্যুত্তরে পাল্টা হামলা চালানোর কথা জানায় ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবাননের যে অঞ্চল থেকে হামলা চালানো হচ্ছে জবাবে সেখানে ইসরায়েল পাল্টা গোলা বর্ষণ শুরু করেছে। বাংলাদেশ সময় সকাল 10:30 দিকে এই বিবৃতি প্রকাশ করে ইসরায়েল। তবে এ বিষয়ে বিস্তারিত আরো কিছু জানা যায়নি। গতকাল হিজবুল্লাহর ওপর এক বিবৃতিতে জানায়, তারা গাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ফিলিস্তিনি প্রতিরোধের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। ফিলিস্তিনিদের আত্মত্যাগ আন্তর্জাতিক জালিমি ব্যবস্থার পতন ঘটাবে বলছে ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ অপরাধযোগ্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর মানবাধিকার সংক্রান্ত মিথ ভেঙে দিয়েছে। পশ্চিমা দেশগুলো নিজেদেরকে সবসময় মানবাধিকারের রক্ষক বলে দাবি করে থাকে এবং এই ইস্যুতে অন্যান্য দেশের ওপর চাপ প্রয়োগও তাদের পররাষ্ট্রনীতির অংশ। যদিও ইরান প্রথম থেকেই বলে আসছে, আমেরিকা সহ পশ্চিমাদের মানবাধিকারের স্লোগান কেবলই লোক দেখানো, তারা নিজেদের স্বার্থ রক্ষার প্রয়োজনে মানবাধিকার ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। ইরানের প্রেসিডেন্ট দেশটির মন্ত্রিসভার বৈঠকে গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরবতা এবং গণহত্যার প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অকুণ্ঠ সমর্থনে তীব্র সমালোচনা করেছেন। তিনি আরো বলেন, আজ ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায়ভাবে পাশবিক হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, পশ্চিমারা এতে সরাসরি সমর্থন ও সহযোগিতা দিচ্ছে। তবে বিশ্বের বর্তমান জালিমি ব্যবস্থা থেকে উত্তরণ এবং গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ফিলিস্তিনিদের এই রক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। ইরানের প্রেসিডেন্ট শিল্প সাহিত্যের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর জুলুম, নির্যাতন ও হত্যার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। সূত্র পার্স টুডে। ইসরায়েলের দখলে হামাসের বিশেষ টানেল। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত উত্তর গাজায় হামাসের ভূগর্ভস্থ টানেলের প্রায় 30% ধ্বংস করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার IDF ইসরায়েলের দখলকৃত হামাসের একটি বিশেষ টানেল সম্পর্কে বিশদ তথ্য উন্মোচন করেছে। এই বিশেষ টানেলে হামাসের ভূগর্ভস্থ সদর দপ্তর ছিল বলে মনে করছে তারা। বিস্তৃত ছিল গাজা সিটির হামাসের মাটির উপরে সামরিক হাইকমান্ড অঞ্চল থেকে ভূগর্ভস্থ অঞ্চল পর্যন্ত। টানেলটিতে গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ও হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ লুকিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। IDF জানিয়েছে, বেশ কয়েকদিন আগেই টানেলটি দখল করেছিল ইসরায়েল। দ্য জেরুজালেম পোস্ট, হামাসের এই বিশেষ টানেলটি মাটির নিচে 30 মিটার গভীর পর্যন্ত বিস্তৃত ছিল। অক্সিজেন, এয়ার কন্ডিশনার ও অন্যান্য ভূগর্ভস্থ মিনি কমান্ড সেন্টারের তুলনায় আরো উন্নত যোগাযোগের ব্যবস্থাও অন্তর্ভুক্ত ছিল এতে। একটি লিফটের ব্যবস্থাও ছিল টানেলটিতে। ধারণ ক্ষমতা ছিল সর্বোচ্চ প্রায় 7 জন পর্যন্ত। এতে বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ছিল যুক্তরাষ্ট্র। হামাসের সামরিক হাইকমান্ড অঞ্চল ও এর সঙ্গে সংযুক্ত টানেল নেটওয়ার্ক দখলের সময় ইসরায়েলের সামরিক বাহিনীর উচ্চ ক্ষমতা সম্পন্ন 401 ও গিভাতি ইউনিটের সৈন্যদের নিয়োগ দেওয়া হয়েছিল। টানেলটিতে হামলা চালিয়ে প্রথমে হামাসের সব দূরপাল্লার কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় IDF। এরপর তারা উত্তর গাজার বেত লোহিয়া লাহিয়া শহরের আল আতাত্রা দিয়ে প্রবেশ করে হামাসের কমান্ড সেন্টারে যায়। একে একে দখলে নেয় হামাসের সামরিক কোয়ার্টার, বিশাল ভূগর্ভস্থ নেটওয়ার্ক ও সেই সঙ্গে একটি নো কমান্ড সেন্টার, বদর কমান্ড সেন্টার।